বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ বৃহস্পতিবার বিকেল 3:30 সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন সাবেক এই প্রধানমন্ত্রী। সর্বশেষ 2012 সালের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এর মাধ্যমে 2018 সালের পর বেগম খালেদা জিয়া প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সর্বশেষ 2018 সালের 5 ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। জানা গেছে, বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় সর্বশেষ 2012 সালের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। 2013 সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন। এরপর আর এই দিবসে বিএনপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। জানা গেছে, বেগম খালেদা জিয়ার পাশাপাশি 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট 26 জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে আরও রয়েছেন বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা। বিগত সময়ে বিএনপি নেতারা আমন্ত্রণ পেতেন না। এর আগে গত মঙ্গলবার রাতে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। রাতে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। এদিন দুপুরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 26 সিনিয়র নেতার নামে আমন্ত্রণপত্র গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তারের কাছে সেনা কর্মকর্তারা দিয়ে যান। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 21 নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণের সূচনা করে। দিনব্যাপী অনুষ্ঠানে প্রতি বছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল 4:00 সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস থাকবেন প্রধান অতিথি। রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনৈতিক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন 6 আগস্ট খালেদা জিয়া স্থায়ী মুক্তি পান। এভারকেয়ার হাসপাতাল থেকে ওই সুসংবাদ পান তিনি।